হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা 5-10 বছর আগের ছবিগুলো, মোবাইলের ছবিগুলো আপনারা কিভাবে আনবেন। ধরেন যে আপনি 5 বছর আগে মোবাইলটা কিনেছেন অথবা 10 বছর আগে মোবাইলটা কিনেছেন, তখন থেকে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা চালান, আপনি ইউজ করেন, তখন আপনারা ধরেন যে অনেক ধরনের ছবি আছে যে কোনো কারণে ডিলেট হয়ে গেছে, এবং কি তাও হতে পারে যে আপনার ওই ছবিগুলো এখন আপনার দরকার, অথবা আপনি কোনো ফাইল একটা ডিলেট করবার যে ফটোগুলো ডিলেটের ফাইল ফোল্ডার ডিলিট করে ফেলেছেন, তো সেই সব ফটো আপনারা তো পরে আনতে পারতেছেন না। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই 5 থেকে 10 বছর আগের ছবিগুলা আপনি এখন আপনার মোবাইলে আনতে পারবেন, যে মোবাইল থেকে আপনার ডিলিট হয়েছে, তো সেই মোবাইলে আপনাদেরকে এই কাজটা করতে হবে, এবং কি সেই ফটোগুলো আপনি 5-10 বছর আগের ফটোগুলো আপনার মোবাইলে আনতে পারবেন। তো এটা কিভাবে আনবেন সম্পূর্ণ সিস্টেম দেখাবো, তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো এই লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিন, এবং কি পাশের যে বেল আইকনটা সেটাও একটা ক্লিক করে দিন, এবং কি ভিডিওর নিচে দেখতে পারবেন একটা কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে একবার করে কমেন্ট করে। তো ভিডিওর শেষে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা অ্যাপসটা ডাউনলোড, তো প্রথমে আমি অ্যাপসটা চলে আসলাম, অ্যাপসের ভিতরে আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। তো অ্যাপসে ঢোকার পর আপনাদের মাঝে এরকম একটা ডায়লগস বক্স আসবে, তো এখানে ক্লোজ লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর উপরে যে লেখা দেখতে পাচ্ছেন, সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান্টেড টু রেস্টোর, তো এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি যতগুলা ইমেজ ডাউনলোড করেছিলাম, যত ইমেজ ডাউনলোড করেছিলাম, তো কিছু কিছু পার্সোনাল ছবিগুলো আছে, আমি তো সেগুলো হাইড করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন অনেক ফটো আমি এখানে ডিলিট করেছি, আমি মোবাইল কিনেছি অনেকদিন যাবত, কিন্তু এতগুলো ফটো আমার অনেকগুলো আছে, এবং কি অনেকগুলো বেশিরভাগই আমি ডিলিট করিনি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো আছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেক ফটোগুলো চলে আসলো, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দেখলেন যে অনেকগুলো ফটো এইখানে চলে আসছে। তো এখন এই ফটোগুলো আপনারা কত আগের ফটোগুলো চান, তো সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, নিতে পারবেন। এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন ডিসপ্লে অল পিপল পারসন্ট, এটার উপরে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উইথ 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 বছর কত আগের আপনি ছবিগুলো নিতে চান, তো সেটার উপরে আপনাকে এইভাবে ক্লিক করতে হবে, এবং কি ক্লিক করাই থাকবে। থাকার পর এখানে ডান লেখাটি দেখতে পাচ্ছেন, এই ডানের উপরে ক্লিক করে দিবেন। ডানের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার তার ডান সাইডে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অল ইমেজ কোয়ালিটি, আপনি কী কী কোয়ালিটির ইমেজগুলো আপনি নিতে চান আপনার সেই ফটোগুলো, তো সেটা আমি ধরেন যে সব কোয়ালিটিরই আমি নিতে চাই, তো তার জন্য এখানে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর ধরেন যে আমি এখান থেকে এখন ফটোগুলো কিভাবে নিব, তো সেটা নেওয়ার জন্য আপনি যে ফটোটা নিতে চান আবার আপনার মোবাইলে রাখতে চান, তো সেই ফটোর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফটো এখান থেকে ডিলিট করেছিলাম, তো সেই ফটোর মধ্যে আমি একটা ফটোর উপরে ক্লিক করতেছি, তো সেই এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা যদি আপনি সম্পূর্ণ ফটো নিতে চান তাহলে এখানে সিলেক্ট অলে ক্লিক করে দেবেন, উপরে সিলেক্ট অল লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো ধরেন যে আমি এই দুটো ফটোই নিতে চাচ্ছি, নেওয়ার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন রেস্টোর টু ইমেজ, তো এই রেস্টোর টু ইমেজের উপরে ক্লিক করে দেবেন। রেস্টোর টু ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফটোগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে, তো এইভাবে আপনারা আপনার মোবাইলে এই ফটোগুলো নিতে পারেন। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলের যে প্লে স্টোর আছে, তো সেই প্লে স্টোরে চলে যাবেন, আপনাদের মোবাইলের প্লে স্টোর, তো প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন রেস্টোর, RESTORE রেস্টোর ইমেজ, IMAGE লিখে সার্চ দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যাপস চলে আসছে, তো এখান থেকে আপনাদেরকে আমি পপুলার একটি অ্যাপস দেখাবো যা খুবই জনপ্রিয়, সেই অ্যাপসটি এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অ্যাপস, রেস্টোর ইমেজ সুপার ইজি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার রেটিং, এবং কি দেখতে পাচ্ছেন এটা 10 মিলিয়ন মানুষ এই অ্যাপসটা ডাউনলোড করেছে, বুঝেন যে কত ভালো যে কতজনে এইটা ব্যবহার করেছে। তো এই অ্যাপসটা আপনারা এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন, তো সেখানে একটা ক্লিক করে দিয়ে যাবেন।